हेलो गाइस, गुड मॉर्निंग, सॉरी गाइस, गुड आफ्टरनून है गाइस। এখন বেজে গেছে 12:30টা। আমি এখন স্নান টান করে পুরো রেডি, আর পাপা এখন স্নান করবে, আর আমাকে এখনি আদর করছিল, ও এখন হাঁটবে, হাঁটতে গেলে পড়ে যাবে, ভয়ও পাচ্ছে, এদিকে ভয়ও আছে ওর। কি হয়েছে? খুব ভয় ওর, খুব ভয়। চল হাঁটিয়েটি করো, ওই দেখো পা বাড়াচ্ছে, হাঁটিয়েটি করবে, কিন্তু সাহস পাচ্ছে না। সাপোর্ট না হলে এই টাইমে বাচ্চা হাঁটতে পায় না। এইটা কি জানি করছে বাবা? আমাকে একটু দাঁড়াও, এখন আমার পাপা আমাকে আদর করবে। বাবা একটু আদর করে দাও তো মাম্মাকে। তো আদর আদর করে দাও, আদর করে দাও মাম্মাকে একটা। আদর 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 হাম্পা দিয়ে দাও, হাম্পা দিয়ে আদর। আচ্ছা আচ্ছা, এদিকে হাম্পা দাও, এদিকে হাম্পা দাও। ওই বাবা, মাম্মাকে একটা হাম্পা দিয়ে দাও, আরো হাম্পা দিয়ে দাও। আদর করে দাও, আদর করে দাও মাম্মাকে একটু, আদর করে দাও, আদর করে দাও, একটু আম্মা আদর করে দাও। ব্যাস, অনেক আদর করে দিয়েছে, ঠিক আছে? এত আদর কাউকে কয় না, সবাইকে কামড়ায়। তো চলো গাইজ, আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম, আর কালকে ব্লগটা আমি এখনও পর্যন্ত পোস্ট করিনি, এখন 12:30 বাজে, এক্ষুনি গিয়ে পোস্ট করব। আর কিছু দিনের মধ্যেই আমার পাপার বার্থডে, ওয়ান ইয়ার বার্থডে। তো তখন আমি তোমাদের সাথে সেই দিনকার আমি আমার প্রেগনেন্সি স্টোরি শেয়ার করব। তো আমরা তো খুব এক্সাইটেড বাড়ির সবাই, আর ভীষণই মজা হচ্ছে, কেন এখনও আজকে থেকে লোকজন নিমন্ত্রণ করা স্টার্ট করা হবে। আর আজকে হচ্ছে 9 তারিখ, শনিবার। শনিবার তো, ইয়েস, আমি না দিনকাল সত্যি ভুলে যাচ্ছি জানো তো। আর আমি তো খুব খুশি, বাড়ির সবাই খুব খুশি, আমরা খুব, যাই না কদ্দূর কী করতে পারবো, তোমাদের সব কিছুই শেয়ার করবো। যাও 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 যাও, যাবেও না আমাকে ছেড়ে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে কথা বলবো, এখন এখন পাপাকে স্নান করিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, স্নান করিয়ে খাওয়াতে হবে। আর ওই যে দাদা এসে, ওই যে দাদা এসে, ওই যে দাদা এসে, যাবে না এখন, আসো। ওই যে দাদা, যাও যাও, ওই যে দাদা কিন্তু বাইরে নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে দাদা, টাটা নিয়ে যাবে, টাটা যাবে, ওই যে দাদা টাটা যাচ্ছে, যাও যাও, টাটা যাবে না দূর দূর, ওই যে টাটা চলে যাচ্ছে দাদা, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তো চলো ভাই পরে কথা বলবো, বাই, দেখো না আজকের ব্লগটা। দেখো কি করতে হচ্ছে, মাকে মানে ফেভিকুইকের মতো চিপকে রাখবে, টেকবুক 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 টেকবুক, আমার কোল দিয়ে নামছেই না, বা ব্যথা হয়ে গেল, টকবক 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 টকবক। দেখো খুশি, দেখো এবার ওকে বলছি বল নিয়ে আসতে, হামাগুড়ি দিয়ে যেতে তাও যাবে না। আমি তো তোমার সাথে, আচ্ছা আচ্ছা আচ্ছা, টকবক টকবক টকবক, কিচ্ছুতেই শুনছে না, টকবক টকবক, পা ব্যথা হয়ে গেল, বকুন দিয়েছে, আর টকবক 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 টকবক, স্টপ করতেই পারছি না। দেখো টকবক 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 টকবক, মুখ দিয়ে কথা ভিজলে যাচ্ছে, টকবক 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 টকবক। চলো আর পরে কথা বলছি, চলে গেছে এবার। দেখো দিদি কাছে যাচ্ছে, আজকে ঘ্যান ঘ্যান করছে, আজকে ঘুম থেকে উঠেই ঘ্যান ঘ্যান করছে। যেদিনকার ও ঘুম থেকে সকাল সকাল ঘ্যান ঘ্যান করে, সেদিনকার ওরও মুডটা ভালো যায় না, আমারও মুডটা ভালো যায় না। আর যেদিনকার ও স্মাইল করতে করতে একটু হাসতে হাসতে ওঠে, সেই দিনকার এত হঠাৎ করে, মানে জানুয়ারির
এই 4-5-6 তারিখ থেকে এত গরমটা পড়েছে, মানে এই ওয়েদারে তো লোকের এমনি বাচ্চাদের ঠান্ডা গরম লেগে যাবে, হট করে দেখি গরম পড়ে গেছে। এমনি জলে ঠান্ডা কিন্তু এমনি শরীরে গরম, গরম একটা ওয়েদার চলে এসছে। তো সকালবেলা থেকেই অনেকটা বকবক করে নিয়েছি। আজকে কি মেনু হচ্ছে, শাশুড়িমা রান্না করছে এখন, আর পরে তোমাকে দেখাচ্ছি খাবার টাইমে, কেন আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আগুন জ্বলে তাও তাই ঠিক মতন খেতে পাই না, পেটে খাবার যায় কিন্তু মুখের যে একটা ফিলিংস নিয়ে খাবো সেটাও মানে সেটাও করতে পারি না। তো চলো আবার পরে কথা বলছি। মালিশ করো পেটুতে, মালিশ করো পেটুতে, পেটু 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 মালিশ মালিশ পেটুতে মালিশ করে সোনা পেটুতে। এই দেখো পেটুতে মালিশ, নাভিতে হাত দিচ্ছ, ও বাবলি ও বাবলি ও বাবলি, পেটু পেটু এটা তোমার পেটু। তো এখন বেজেছে 1:30, সন্টুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আর আমি এখন ভাতের থালা নিয়ে আছি, যাচ্ছি খেতে। ওর খাওয়ানো হয়ে গেছে, চলো আজকে মেনুতে কী কী আছে তোমাদের সেটা দেখিয়ে দিই একটু। আর এখন 1:30 বেজে আছে। তো দেখো এখানে আমি লাঞ্চ করতে চলে এসেছি, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ একটা ঘন্ট, আর এখানে আছে একটা শাক, জানি না এটা কী শাক আমি বলতে পারছি না, আর এইটা হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোল এটাও কী মাছের ঝোল আই থিঙ্ক জানি না, আমি লেজাটাই নিয়েছিলাম। আর এইটা তো ভালো করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, দেখো কীভাবে তাকিয়ে আছে, দেখো এই ধোয়াটা ধোয়াশে ধোয়াশে লাগছে একটু, টিপ পড়িনি, টিপ পড়লেই না ও ফটাস করে টিপটা তুলে দেয়। বন্ধু আমার গলু, এই গলু গলু স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, গলু স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, যা বলবো ওই দেখা ওই দেখা ওই দেখা এগোলু এগোলু বাবা। তো চলো ওকে একটুখানি খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে দিয়ে আজকে যা ওর বাবা এসেছিল, আজকে ওর বার্থডের কিছু জিনিস আনতে যাবো দোকানে, তো তখন তোমাদেরকে দেখাবো কী কী আনলাম। তো চলো এখন আমরা পরে কথা বলছি। স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ, কাম হিয়ার কাম কাম বাবা কাম 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 হিয়ার কাম হিয়ার, ও ভীষণ ভয় পায়, ওর বাবা এত প্যাম্পার করে 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 এই অবস্থা করেছে, বাড়ির সবাই এত প্যাম্পার করে করেই এই অবস্থা করেছে, আর ও একদম ভয়ে একদম জুজু, এমনি ভয় পায় না কাউকে ভয় পায় না, ওই পড়ে যাওয়ার ভয় এই ভয়গুলোর খুব আছে বাবা, এমনি সবাইকে ধমকে আঙুল দেখিয়ে দেখিয়ে চুপ 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 ঝগড়া করবে লোকের সাথে এইটুখানি পিটকে, কিন্তু পড়ে গেলে বহুত ভয়, আর বাড়ির সবাই প্যাম্পারে ও মানে একদম তুলো যাকে বলে এরকম হয়ে গেছে, আদরে টিটিং টিটিং বলো তো কি আদরে বাদর ওইটা হয়ে গেছে। চলো দেখো আমি বলছি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি, দেখো ভয় পাচ্ছে এই দেখো দেখো দেখো, আমি চলে যাচ্ছি, টাটা টাটা, আসো আসে আসে আসে।
আসে আসে আসে, ওরে আমি বাবারি আসে, দেখেছো কখন দিয়ে কখন দিয়ে বলছিলাম পাপা আসো পাপা আসো, মামাকে একটু আদর করে দাও তো বাবা, একটা হাম্পা দিয়ে দাও, ওই বাবাজি ওই যে বাবা একটু আদর আদর করে দাও মাম্মা, একটু মাম্মাকে একটু আদর করে দাও, হ্যাঁ হ্যাঁ তোমার গাড়ি আছে উপরে, ও সব জিনিসই নয় আদর করে দাও, চুলটা আদর করে দাও, হাত দিয়ে আদর 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 করে দাও, আদর মাম্মাকে আদর করো, মাম্মাকে একটু একটু মাম্মাকে একটু আদর করো, আদর 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 আদর, এই আদরটা কাউকে করবে না, ওলি বাবু বাচ্চা তো সবাইকে কামিয়ে দেবে, আমাকে কামায় না মামাকে কামায় না না বাবা, ইস তো চলো গাইস অনেক কিছু দেখিয়ে দিয়েছি, আবার কথা বলছি টাটা, এই দেখো স্টার লাইট, তোমাদের পরে দেখো, বসো বই খোলো, হ্যাঁ পড়ো, হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো, তো ও এখন পড়ায় ধ্যান দিয়েছে, এখন বেজে আছে 6:45, আমি ও দিদিকে খাইয়ে দিয়েছি, এখন একটু অন্য কিছু খাইয়েছে, তো আর দেখো আজকেও অনেকগুলো জামা প্যান্ট, আর কালকের ব্লগে তোমাদের দেখিয়েছি এতগুলো জামা প্যান্ট কিনেছিলাম, কালকেরটা গোছানো হয়নি, তো আজকে দুটো একসাথে এখন গোছাবো, নিচে মাদুর পাতবো, ওকে রাখবো, ও তো পড়াশোনায় মন দিয়েছে খুব, বাবা পড়ো বই পড়ো বই পড়ো, তুমি বই কই বই কই, ওই দেখো বই, শুয়ে শুয়ে পড়ো, তো এখন আমার পাপা পড়তে পড়াশোনা করতে বসেছে দেখো, তো এমনই মানে যাই না, যেগুলো ডায়েরিটায় যেখানে পেজ ফাঁকা আছে সেই সব পেজের দিকে ওর কোনো মতে রিয়াকশান নেই, আর যেগুলোতে লেখা আছে তোমাকে কালকে ব্লগে বললাম যে একটা এই ডায়েরিতে ওর বার্থডে সব যাদের যাদের নিমন্ত্রণ করা হবে সবার নাম লেখা আছে, তো ওই পেজগুলো ছিঁড়ে নিয়েছে, তো সেইগুলো ওর ঠিক মনে আছে আজ অবধি, আর ফার্স্টে লেখা আছে ওম গণেশায় নমো খোলা সামনেটাই, ঠিক আছে তো ওইটাকেই বারবার দেখছে নমস্কার করছে, এই দেখো ওম গণেশায় নমো উল্টো লেখা আসছে, তো এটাকেই বারবার খুলছে, খোলার পর যে লেখার পেজগুলো ছিল ওই লেখার পেজগুলো আর নেই, ওইগুলোই ও বারবার খুঁজছে, তো ওর দিদির খাতা নিয়ে আসা হয়েছে যে এখানে ওর দিদির খাতার মধ্যে অনেক কিছু লেখা আছে সেগুলো, হ্যাঁ সেগুলো দেখো কিভাবে পড়াশোনা করছে না, এবার এর মধ্যে যে এইগুলো আছে কালারফুল দেখতে পাচ্ছে একটু প্রিন্ট করা আছে বা সবার মুখ টুক আছে মিকি মাউসে, ওইগুলোতেও এখন অ্যাট্রাক্ট হয়েছে এখন, তো পড়াশোনা ভীষণইভাবে মন বসেছে, তো ওকে পড়তে দিই আর জামা প্যান্টগুলো আমি ভাঁজ করি, চলো আমি গোছানো হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি, পড়ো পাপা আইজো, এই যো আমাদের দেশে ঘরে আনাচে কানাচে, এমনি কর ধরো এমনি কর এমনি কর, ধরো 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 এখানে ধরো, নম করো নম করো, ওই দেখো পড়ছে, হ্যাঁ পড়ো পড়ো, অ এ বি সি ডি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখেছো ধ্যান দিয়ে পড়ছে, তো চলো পরে আবার কথা বলছি ভাই, তো দেখো এতগুলো জামা প্যান্ট এখন ভাঁজ করবো, আর এই দেখো পড়লে না আমি ধরবো না দেখো, তো চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার কথা বলবো, পড় পড় দেখেছো কত সাহস, পেন্সিল দিয়ে নাকি এইগুলো জামা কাপড় গুলো উপরে নেবে, পড়লে না দেখো দাই দাঁড়িয়ে কি করছে, সব জামা প্যান্ট গুলো ফেলছি দেখো, দেখো দাই দাঁড়িয়ে সব জিভ ভেঙে দিল আবার সবাইকে, জামা প্যান্ট গুলো সব ফেলছে, কেন শোনা কেন অমনি করে কেন, তো বন্ধু এখন বাজে গেছে 9:30, ওকে খাইয়ে টাইয়ে রেডি করেছি, আর ও এখানেই এখন দাঁড়িয়ে থাকবে, দেখো ওর আলমারি এখানে, নিকার বানাচ্ছি ওর জন্য, ওর একটা ওল্ড এরকম সক্স যেটা আগের বছর আর পরতে পারবে না, জাম্পার
ফ্রক পরেছে ওইটা হাঁটুতে গার্ড দেওয়ার জন্য। দেখো চিৎকার করছে। আচ্ছা এই যে এই যে সব জামা প্যান্ট ফেলেছে ফেলেছে, ওগুলো পায়ের সামনে দিয়ে ছাড়া ফেলেছে। বাপ্পা রে, আচ্ছা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি। এগুলো পায়ের সামনে পড়েছে না, এগুলো ছাড়ো 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 না, দাঁড়ো না না না, সব রুমালের বান্ডিল গুলো টেনে টেনে বলছি সোনা না টানে না কিছু। দেখি দেখি কি করছো, দেখো ওইটা টানছে না না, এদিকে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, বলছি বলো বলছি বলো। এই দেখো দাঁড়িয়ে আছে, এই দেখো একা একা দাঁড়িয়ে আছে, দাঁড়ো দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো 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 দাঁড়ো, এই যে যে শোনো এই যে এই যে এই যে, এই দেখো দাঁড়িয়ে আছে, দু পায়ে দু কালারের পরিয়েছি, কেটে দিয়েছি কেটেই দেখো, এবার ইজিলি যেতে পারবে, যাও যাও ওদিকে যাও ওদিকে যাও যাও চলে যাও যাও, এই দেখো এবার এইবার হামাগুড়ি দিলেও অসুবিধা হবে না, কেন মানে ঘুটনেটা মানে এই এইটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে, ওই দেখো কালো হয়ে যাওয়ার চান্স থাকে না, ভালো হয়েছে খুব ভালো করছো, মোজা আগের বছর তো মোজা গুলো পড়তে পারবে না, এক পাশে কেটে দিয়ে নিকার নিকার এই যো, এটা হচ্ছে ঘরের অবস্থা। তো সন্ধ্যা দিয়ে এই হচ্ছে ঘরের অবস্থা, গুছিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা সব গোছানো হয়ে গেছে আমার, নিচেরকার কাজ কমপ্লিট, দাঁড়ো একটুখানি একটু শুয়ে নি রেস্ট নিয়ে নি, এই বলু। তো আমাদের আজকে থেকে নিমন্ত্রণ করা স্টার্ট হয়ে গেছে, অলরেডি আমি আমার বন্ধুদের বলে দিয়েছি, আর বাড়িতেও আজকে মানে যাদের যাদের রিলেটিভসদের নিমন্ত্রণ করার ছিল তাদেরকেও করে দেওয়া হয়েছে হাফ জোন, কেন একদিনে তো সম্ভব হয় না সবাইকে বলা, তো আর বিক্রমেরও বন্ধুদের আই থিঙ্ক বলা হয়ে গেছে সেটা জানি না। আর দুপুর আজকে রান্না
কি কি হয়েছিল আমি তোমাদের ঠিক দেখিয়েছি, বাট বলেও বুঝে উঠতে পারিনি। একটা তো জানি মাছের ঝোল, ওটা কি মাছ জানি না, কাতলা মাছ না কি কাটা ছিল, আমি লেজার পিসটা নিয়েছিলাম। আর একটা শাক ভাজা ছিল, ওই শাকটার নামও আমি জানি না। আর তো ছিল লাউ চিংড়ি, ওইটাই। আর তোমাদের দেখানো হয়নি টিফিনে কি খেয়েছি আজকে। টিফিনে অনেক সুন্দর একটা জিনিস খেয়েছি আমি, মুড়ি চানাচুর, তার সাথে জল ঢেলে, মুড়ি চানাচুর জল ঢেলে খেয়েছি। ওটাতে নাকি অম্বল হয় না। আমি এই খাবারটা শিখেছি মেদিনীপুর থেকে। তো সন্ধ্যাবেলা দিয়ে সেরকম তোমাদের সাথে কথা বলা হয় না, সারাদিন আমি মানে সোনাকে নিয়েই ব্যস্ত থাকি, ওকে নিয়েই, ওর পিছনেই টাইম চলে যায়। আর যে তোমাদের আদার্স কিছু দেখাবো, আর এখন করে খুব বদমাশ হয়ে গেছে, খালি একা একা হাঁটতে মানে হাঁটবে। ওইখানে যে আমরা জল ভরি, যে বড় ড্রামগুলো থাকে, ওই ড্রামের কল আছে, ওই কলটা আমরা যেহেতু জল ভরি সেটা ফলো করেছে, ওই কলটা খুলে দেবে, ওই ড্রাম ধরে দাঁড়াবে। আর কদিন ধরে তো চেয়ার নিয়ে ঠেলে ঠেলে হাঁটছে, এদিকে একটু ভয়ও পায়, ও খুব একটু মানে একটু ভীতু টাইপের আছে। পড়ে গেলে লাগলে লাগার ভয়টা আছে, কেন অনেকবার গাড়ি থেকে পড়ে গেছে না, ওই ভয়টা ওর মনে রয়ে গেছে, যার জন্য ও আতঙ্কিত হয়ে ও সাহস করে পায় না যে একটু দাঁড়িয়ে দু পা একটু হাঁটবো, কারোর মা আছে কিনা সাইডে দেখে নেবে। মানে এই জিনিসটা ওর মধ্যে ফলো করেছি, কেন গাড়িতেও অনেকবার উল্টে গেছে। তোমরা আগেও তোমাদের বলেছি বা অনেক ব্লগে দেখেছো যে গাড়ি থেকে উল্টে যাচ্ছে, তার জন্য ওর মনে একটা আতঙ্কিত হয়ে গেছে। ও যদি উঠেও দাঁড়ায় মানে নড়বড় নড়বড় করে, যদি পড়ে গিয়ে লেগে যায়, যদি পড়ে গিয়ে লেগে যায়, মানে এতটা মানে সেন্স ওর মধ্যে থাকে আছে। আর এখন তো এমন মানে এমন সেন্স যেই পেজগুলোতেও মানে লেখা থাকে না, সেইগুলো কোনো মানে ভুরু কপি নেই, যেগুলোতে একটু লেখা থাকে সেই পেজগুলোতেই ও চিৎকার করে, মানে হ্যাঁ কিছু লেখা আছে। পড়াশোনায় খুব মন দিয়েছে, যখন আসল পড়া হবে তখন যাই না কিরকম মন দেবে না দেবে। আর সারাদিন তো মানে একটা সেকেন্ড কারোর কোলে থাকবে না, একটা জায়গায় বসবে না, নয় হামাগুড়ি নয় কিছু টেনে ফেলে দেবে। এখন তো দেখ অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে ছিল, তারপরে আমি একটু ভিডিও করলাম। আর এইটুখানি রাতে কি ডিনার করবো, আই থিঙ্ক আলু ভাজা হচ্ছে আর রুটি, ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি। ওর তো ডেলিকার রুটিন, খাওয়ানোর পর বমি করবেই, তো এক্ষুনি খাইয়েছি, বমি করে দিয়েছে। এখন আর কাজ নেই কিছু, এখন নিশটা তো গুছিয়ে দিয়েছি, এখন ও এসে বিছানাটা একটু ঝাড়বে, আমি নিশটা ঝাড় দিয়ে দেবো। আর ওর খাবার সন্ধেবেলা খাবার করে রেখেছিলাম, যেটা আমি রাতে একবার খাইয়ে দিই, তো খাবার ওর করা আছে এখন তো যেহেতু খেয়েছে। তারপর দিন আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তারপর আমার ভিডিও এডিট করা আছে, ওকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করবো, সকালবেলা পোস্ট করব, এইটাই ডেলি রুটিন। আর আর এইটাই খুব এক্সাইটেড, আজকে হয়ে গেছে তোমার শনিবার, দেখতে দেখতে শুক্রবার দিন চলে আসবে। তোমরা যদি এক্সাইটেড থাকো প্লিজ আমাদের আমার ডেলি ব্লগ দেখো, ঠিক আছে। ভিউজ অনেকই কম আসছে, কেন আমি ইদানিং মাঝখানে বন্ধ করে দিয়েছি ভিডিও, যত বন্ধ করে দেবো তত আমার মানে কেউ জানেন হয়তো সবাই ভাববে যে হ্যাঁ ভিডিও দিচ্ছে না দেয় না, তো যদি ডেলি আপডেট থাকি নিশ্চয়ই ডেলি ভিউজ আসবে, ওই জন্য ডেলি আপডেট নেই। তাই কালকে দিয়ে চেষ্টা করবো যেটুকুনি আমি আমি যেটুকুনি করবো তো সেটুকুনি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবোই করবো। আর একটাই কথা জানো লাস্টে কি বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বার্থডে ব্লগ আসছে, করবো তো অবশ্যই করবো, আমি ব্যস্ত থাকবো, কাকে দিয়ে করাবো এটা একটা টেনশনে আছি, জানি না আমার ব্লগকে শ্যুট করে দেবে, কাউকে তো কাউকে বলতেই হবে। আছে একজন ব্লগ শ্যুট করা, তার নাম ভলু, যদি সে ভলু দেখে থাকে তো অবশ্যই সে আসলে ভিডিওটা আমার শ্যুট কর, যত মানে যতক্ষণ থাকবে ততক্ষণ অন্তত শ্যুটটা করে দেবে, আর আমিও যাদের যাদের এখন ফোনে নিমন্ত্রণ করার করে দেবো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা করছি নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই হ্যাপি থাকবে। আর প্লিজ তোমরা যদি লাইকও না মারো, ঠিক আছে, একটা কাজ করতে পারো, মানে দেখে যাও আমার ভিডিওটা, ভিউজ অনেক কম আসছে, ওই জন্য আমি একটু আপসেট হয়ে আছি, জানি না কেন আমার মধ্যে তো কিছু মানে
কেন কেউ আমাকে দেখছে না, আমার মতন আই থিঙ্ক অনেকেও আছে যাদের আমার মতনই কন্ডিশন। তো ঠিক আছে, যাই হোক, চালিয়ে যাই, দেখি কতদূর কী হয়। অনেক সময় না ডিমোটিভেট হয়ে যাই, তখনই ভেঙে পড়ি, তখনই আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। যে আমি সারাদিন মানে একটু তো খা, দেখো যারা ভিডিও বানায় তারা সবাই খাটে আর আমিও খাটি, যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার ভিউজ তারাও কিন্তু অনেক যা করে আমিও সেম তাই করি, এডিট করি, ভিডিও বানাই। বাট তাদের কথার মধ্যে হয়তো কিছু তোমরা সেরকম পাও মধুরতা, যেটা আমার মধ্যে হয়তো পাও না, তাই জন্যই। ঠিক আছে, এনাফ, আর কথা বাড়াচ্ছি না, আজকে শুয়ে শুয়ে ব্লগটা আমি এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা করছি নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ অল, বাই।